সাতশু, আমরা সাতশুতে আছি, এই ট্রেন্ডের মধ্যে আছি। সকাল 7টায় ঘুম ভেঙেছে, 7টায় ঘুম ভেঙেছে, ভাঙার পরে উঠে ব্রাশ করেছি, ব্রাশ করে ডেটা ট্রান্সফার করতে বসে গেছি। এই দেখো ডেটা ট্রান্সফার হচ্ছে, কারণ কালকে রাত্রি এত ঠান্ডা লাগছিলো আর ইচ্ছা করছিল না কিছু করতে। আর আমাদের লাগেজগুলো দেখো টেন্টের মধ্যে কি অবস্থা হয়ে রয়েছে। এই একটা টেন্ট, আর পাশে একটা টেন্ট আছে, টোটাল দুটো টেন্ট। 14,500 ফিট উপরে আছি, মাথা ধরে রয়েছে একদম, মাথা ব্যথা করছে, কি ভালো লাগছে না। 8টা বেজে গেছে, সকাল 8টা। এই আমার গাড়ি রয়েছে, বুঝলি দেখো। দাদা চা করেছে, চা খাবো এখন, গরম গরম। টি ব্যাগ কই? চিনি দাও, চিনি দেওয়া আমার আছে, চাই চিনি দেবে কিন্তু। ওই রোটাং লাই এই আমাদের ট্রেন। আই দেখো পাহাড়, ওই পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে বরফ দেখো, আমাদের বাইক আছে এই দেখো, এই যে এই আমার বাইক, আর ওই বরফ, এই টেন্ট। এই টেন্টটা আমার, এই জায়গাটা আমরা ভাড়া নিয়েছি, দুটো টেন্ট পেতেছি 50 টাকা, 50 টাকা, 100 টাকা দিতে হবে এদেরকে। এখানে দেখো টয়লেট টয়লেট সব আছে, সাতশুতেটা টয়লেট টয়লেট ফ্রি, জল ফল সব পাওয়া যাচ্ছে ফ্রি। আমাদের ম্যাগি তৈরি, এই দাদা খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি, বানিয়ে দাদাই বানিয়েছে। আর এই জম্পেশ হয়েছে, জম্পেশ জম্পেশ হয়েছে না, ও এই ম্যাগি এখানে 100 টাকা নেবে। হ্যাঁ, 11:35 বাজে, লাগেজ বাইকে বাঁধা কমপ্লিট, সবাই রেডি, দাদাও রেডি। বরফের চাদর দিয়ে বরফটাকে ঢেকে দিয়েছে পাহাড়টাকে। এদিকে এইদিকে দেখো পুরো চারিদিকে, চারিদিকে পাহাড়, আর আমরা মাঝখানে আছি, চারদিকে পাহাড়, তার মাঝখানে আমরা আজকে সারা রাত ছিলাম, ক্যাম্পিং করেছিলাম, ক্যাম্পিং করে সকালবেলা রান্না টান্না করে খাওয়া দাওয়া করে পুরো ব্যাগ ট্যাগ লাগেজ ট্যাগেজ সব গুছিয়ে নিয়ে এবার আমরা বার হবো লে। লেহতে আমরা একদিন স্টে করবো, লে ঘুরবো, সিটি ঘুরবো, সব কিছু স্টে করবো, এনজয়। টোটাল আমরা 7 দিন থাকবো লেহতে, তাই তো? হ্যাঁ, 7 দিন আমরা লে সব জায়গায় ঘুরবো, সব জায়গায়, ওই জায়গায় বাদ দেবো না। সাতশুতে আছি, আর এই যে মেন রোড, আমরা এখানেও থাকার জায়গা আছে, 300 টাকা করে ভাড়া না, এসে এই সুন্দর সুন্দর ছোটো ছোটো ঘর আছে। টয়লেট ব্যবহার করেছি আমরা, জল ব্যবহার করেছি, রান্না জল সবই দিয়ে আমাদের হেল্প করেছি, সব রকম ফেসিলিটি আছে, কোনো অসুবিধা নেই, কেউ যদি আসতে চায় আসতে পারে। এই কি সব কিছু ব্যবস্থা নিয়ে প্রিপেয়ার নিয়ে আসতে হবে। আর এখানে একটু অক্সিজেন, অক্সিজেনের ইয়ে আছে, অক্সিজেন কম আছে, খুবই কম, মাথা মাথা মাসে আছে। কালকে আবার, কালকে যখন আসি আমাদের পুরো মাথা ঘুরছিল, খুবই কষ্ট হচ্ছিল, সকালবেলা মাথা ধরেছিল, সকালবেলায় একটু আমরা ওষুধ টষুধ খেয়ে ঠিক হয়ে গেছি, এখন আমরা পুরো ফিট, আমরা এখন লের দিকে, লের দিকে বাড়াবো। ওকে চলো, রেডি, পুরো 11:57 মানে 12টা বাজতে চললো। আমরা এখন ছিলাম সাতশুতে, সাতশু ছিল 14,500 ফিট, এখন যেমন নাকিলা টপ, নাকিলা টপ হচ্ছে 15,547 ফিট, তারপরে লাচাংলা, লাচাংলা হচ্ছে 14,616 ফুট। এই পাঁচগুলোকে ক্রস করতে হবে, কি পরিস্থিতি আছে জানি না ওখানকার, বাট এই পাঁচগুলো ক্রস করতে হবে। ছবি তোলায় ব্যস্ত সব, চলো। নাকিলা হচ্ছে 60 থেকে 76 কিলোমিটার, নাকিলা টপেও রাস্তা খারাপ, লাচাংলাতেও রাস্তা খারাপ, এই বড়ো বড়ো পাঁচ দূরে না পার হওয়া পর্যন্ত বুঝতে পারছি না কতক্ষণ লাগবে, তাও বুঝতে পারছি না। এখানে জিওর নেটওয়ার্ক আছে সাতশুতে, কিন্তু এয়ারটেলের নেটওয়ার্ক নেই, লরি এত লাইন পড়ে গেছে কেন জানি না। অক্সিজেন খুবই কম সাতশুতে, খুবই কষ্ট হয়েছে কালকে, কালকে মাথা তার ধরেছিল, কিছু ভালো লাগছিল না, সাত খুব কষ্ট হয়েছে, সকালবেলা মাথা ধরেছিল, সকালে মেডিসিন খেয়েছি, একটু কমেছে। ও রাস্তাটা দেখো, ও পাহাড়টা দেখো, পাহাড় -3 চলছে এখন টেম্পারেচার, এখানে পাহাড়ের উপরে সব বরফ জমে রয়েছে। আহা, আজকে লেতে পৌঁছাবো, লে হচ্ছে 249 কিলোমিটার, এইটাই মাইলস্টোনে দেখলাম লেখা আছে। আচ্ছা ওয়েদারটা দারুণ, কালকে ওয়েদারটা দারুণ পেয়েছি, আজকেও দারুণ ওয়েদার, বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, দারুণ, কী দেখাবো, চারিদিকে পাহাড় আর পাহাড়, এক একটা পাহাড় এক এক রকম কালার, হ্যাঁ পাহাড়ে কোনো
এ নেই, ঘাস বা গাছ নেই, পুরো ন্যাড়া পাহাড়। এসে ঘুরে ঘুরে ওই পাহাড় দিয়ে ওই পাহাড়ে ঘুরে ঘুরে ওই পাহাড়ে উঠবে, ওই পাহাড়টা টপকাতে হবে ঘুরে ঘুরে গিয়ে। উপরে তো অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছি, দেখো বরফ জমে রয়েছে। আওয়াজ কি পাথর কেটে রাস্তা তৈরি করছে, এই যে পাথর কাটছে মেশিন দিয়ে, এই দেখো। পাহাড়ের কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে, এক একটা পাহাড় এক এক রকম কালার। কেমন কালার এই কালারটা, আমি অরুণাচল প্রদেশে মাদুরি লেকের ওখানে দেখেছিলাম এরকম কালার। আকাশটাও দারুণ, বাপ রে বাপ ভাই কি সুন্দর লাগছে। পাহাড় যেন ছুরি বসিছে মাথায়, হুলুল হুলুল হয়ে রয়েছে। এই পাহাড় টপকাতে হবে, কোনো বাড়িঘর নেই, শুধু পাহাড় আর পাহাড়। আর ওয়েদারটা এত সুন্দর, এত পরিষ্কার চকচক করছে, বর্ষার সময় খতরনাক হয়ে যায়, তা না চার পাঁচ দিন বৃষ্টি হলে খতরনাক হয়ে যায়। দেখো লরি ওই যে উঠছে, মানে আমাদের ওপর দিয়ে উঠতে হবে, আবার উপরের দিকে ওটা শুরু হলো, ইঞ্জিনে প্রেশার পড়ছে। কোন দিক দিয়ে যাব, রাস্তা তোমাদের একটু দেখাই, দেখো ঘুরে 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 এইভাবে আসছে। এই পাহাড় পুরো টপকে ওই পাহাড় যেতে হবে। এত বড় বড় লরি দেখো, দেশলাই খোলের মতন লাগছে না লরি, রাস্তাটা এতটাই সরু যে পাশ দেওয়ার কোনো জায়গাই নেই। রাস্তার পরিস্থিতি দেখো, বৃষ্টি হলে কী অবস্থা হবে বুঝতে পারছো তো? বৃষ্টি হলে কী পরিস্থিতি হবে রাস্তার? যাক ওয়েদার ভালো, কোনো সমস্যা হচ্ছে না, অক্সিজেন লেভেল অনেক কম, প্রচুর হাওয়া, একটু হেলমেটটা খুলে কটা ছবি তুলেছি, ব্যাস মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এখান থেকে প্যাং হচ্ছে 32 কিলোমিটার, প্যাং প্যাংকে একটু দাঁড়াবো কিছু খাবো। এদিকে আর পিচই নেই, নুড়ি পাথরের রাস্তা, পুরো ধুলোয় ধুলো হয়ে যাচ্ছে, গাড়ি তো চেনা যাচ্ছে না, ক্যামেরায় ধুলো পড়েছে কি জানি না, মুছে দেখি। চল দাও, হা হা হা, ফ্রি ফ্রি পাউডার মেখে নিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধুলোয় কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনে দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে, ক্যামেরা লেন্সে নোংরা পড়ছে। এখন 1:30 বাজেছিল, আমরা নাকিলা টপে পৌঁছলাম। এই আমার বাইক রয়েছে, এই যে দাদা বাইক হবে, এই সর সর কত ফুট দেখি, নাকিলা টপ 17,000 কি 15,547 ফিট উপরে আসলাম। এই যে আমার বাইক, এই দেখো নাকিলা টপ। প্রচন্ড হাওয়া চলছে, বুঝতেই তো পারছো হাওয়া চলছে, প্রচণ্ড ঠান্ডা, চারিদিকে বরফ আর বরফ, বরফে পাহাড়। এই দেখো বোটটা, এই দেখো এই রয়েছে, নাখিলা টপ ক্রস করলাম, প্রচুর হাওয়া, কথা বলতে পারছি না,
15447 ফুট উপরে। ওহো, নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন লেভেল খুবই কম। ওহো, পুরো রাস্তা খারাপ, মানে পিচ নেই আর কি। এবার আছে লাচুংলা, লাচুংলার পরে আসবে প্যাং। কথা বললেই আরও শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, থেমে থেমে কথা বলছি। লাচুংলা, লাচুংলা টপ চলে আসলাম। 16616 ফুট লাচুংলা টপ। দাঁড়াও, মাথা ঘুরছে, মাথা ঘুরছে, বুঝলে? চলো প্যাংকে দাঁড়াতে, প্যাং কোথায় চলে এসছে রাস্তায়। এখন 30-35 কিলোমিটার রাস্তা পুরো খারাপ। ওরে বাপ রে বাপ, ও মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। বরফ রাস্তার মধ্যে আর বরফ গলে জল বেরিয়ে রাস্তা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। এখানে প্যাং মনে হচ্ছে 25 কিলোমিটার। এ গাড়ি পড়ে গেছে তো খায়ের মধ্যে, হয়ে যাবে, গাড়ি পড়ে রয়েছে 4 চাকা। হে বাবা, কীভাবে পড়ে রয়েছে দেখো গাড়িটা। উঠে গেছে, এত জোরে হাওয়া হচ্ছে উল্টিয়ে যাচ্ছি, দাঁড়াতে পারছি না, হাওয়ার এত প্রেশার। সামনে পাহাড়ের বরফগুলো দেখো পুরো সাদা হয়ে রয়েছে, বরফ মানে পাহাড়কে বরফ ঢেকে দিচ্ছে। কি ঠান্ডা লাগছে। এখন ঘড়িতে সময় 2:22, লে হচ্ছে 11,000 সামথিং কত ফুট হবে। তো এ কী হলো, যা এ কী হাওয়া আসলো, কিছু দেখতে পাচ্ছি না। এই বাইকটা এই লোড বেশি হয়ে গেছে, শাটল ব্যাগ পিছনে, 2 ব্যাগ, 3টে ব্যাগ পিছনে, আর বসে আছে প্লেন। আবার এই প্যাং থেকে বেরিয়ে পড়লাম, আধা ঘন্টার মধ্যে ব্রেক নিলাম, চা বিস্কিট খেলাম। এখানে চা দাম নিল 30 টাকা, আর বিস্কিট আর চা নিল 20 টাকা। আমাদের ওখানে যে বিস্কিট দাম 10 টাকা, এখানে 20 টাকা। চা আমাদের এখানে 20 টাকা, না চা আমাদের এখানে 10 টাকা, সেখানে নিল 30 টাকা। চলো, চাটা খুব ভালো ছিল না? বাপরে বাপ, রাস্তার অবস্থা দেখেছো? এখানে অনেক হোমস্টে আছে, হোমস্টেতে থাকতে পারো, প্লাস সিঙ্গেল সিঙ্গেল বেডস আছে, 300-400 টাকা করে দিলেই হয়ে যাবে। ওয়াশরুম সব কিছুই আছে। এই দেখো পাহাড়ের গায়ে ছায়া পড়েছে, দেখো কত সুন্দর লাগছে, যেন কালার করেছে, ব্ল্যাক কালার। এই ডান দিকে যে মিলিটারি ক্যাম্প, এখানে হোমস্টে আছে অল্প, বাস থাকতে পারবে, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা হলে মিলিটারিটা হেল্প করবে, হেল্প করেও। রাস্তার অবস্থা খুবই খারাপ, আগে গিয়ে শুনলাম ভালো আছে, দেখা যাক। জুলে জুলে জুলে, রোদ্দুরের প্রচণ্ড তেজ, কিন্তু বরফ আছে বলে না
অতটা গরম লাগছে না, ঠান্ডাই লাগছে। সোজা রাস্তা, প্যাং পার করে 5 কিলোমিটার পর থেকে রাস্তাটা ভালো হয়েছে। এই রাস্তাটা পুরো সোজা, একদম সোজা রাস্তা। এখানে একটা ড্রোন শট নিলে দারুণ লাগবে। ওহো, ঠান্ডাও তো দারুণ লাগছে। আহা, পাহাড়গুলো দেখো কত সুন্দর, একটা ভ্যালি টাইপের জানো, মানে মনে হচ্ছে কেউ যেন ডিজাইন করেছে পাহাড়কে। দেখো কত সুন্দর, অথচ ন্যাচারাল। আমার ইচ্ছা ছিল যে আমার নিজের বাইক নিয়ে এই রাস্তায় আমি চালাবো, রাইড করব। আজকে ইচ্ছা পূরণ হতে চলেছে, আমি রাইড করছি অলরেডি। স্লো যেতে বলছে কেন, তাই কত সুন্দর লাগছে দেখো, ভিউটা দুর্দান্ত দেখো, চারিদিকে পাহাড় দেখো, গোল করে পাহাড়। এরপরে তাংলাংলা টপ আছে, অনেক হাইট, 54 কিলোমিটার। ওটার কি পরিস্থিতি জানা নেই, ওয়েদারটা ভালো আছে, মনে হচ্ছে অসুবিধা হবে না বলে মনে হচ্ছে। বৃষ্টি হলে ভয়ঙ্কর ছিল, বাট ওয়েদার তো ভালো আছে দেখতে পাচ্ছি, দেখা যাক কি হয়। এখান থেকে 54 কিলোমিটার পরে আছে তাংলাংলা। কত সুন্দর লাগছে দেখো, পুরো ভ্যালি টাইপের মনে হচ্ছে। ওই দিকে পাহাড়ের কালারটা দুর্দান্ত, আকাশের কালারটার সঙ্গে কমিউনিকেশনে দারুণ লাগছে। কিন্তু রাস্তা সোজা, ওহো হো, এই মুহূর্তে আমরা লেতে আছি। লেতে এসে এই রুমটা নিয়েছি, এই রুমের অবস্থা দেখাই তোমাদের। এই দেখো এই ল্যাপটপটা পড়ে রয়েছে, আমি ডেটা ট্রান্সফার করছিলাম, শুয়েছিলাম, এসে কিছু ভালো লাগছিল না। আমরা লেতে পৌঁছেছি, রাত 12:30 বেজে গেছে, অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে, সে কারণে দেরি হয়ে গেছে আমাদের লেতে পৌঁছাতে। না হলে আমাদের পৌঁছানোর কথা ছিল মোটামুটি 7-8টার মধ্যে, সেখানে 12:30 বেজে গেছে। তো কি ঘটনা ঘটেছিল, কি হয়েছিল, আমার গাড়ি পড়ে গেছিলো, এসব ঘটনা নেক্সট এপিসোডে তোমাদেরকে দেখাবো। এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।